ব্রোস টকিসে আপনাদের সবাইকে স্বাগতম। সৌদি আরবের নাগরিকত্ব পেল রোবট। রোবট সাধারণত একটি ইলেকট্রোযান্ত্রিক ব্যবস্থা যার কাজকর্ম, অবয়ব ও চলাফেরা অনেকটাই মানুষের মতো। প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে নানা কাজে মানুষের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় রোবট। রোবটের যত বুদ্ধিমত্তা আর যোগ্যতাই থাকুক না কেন, তারা কখনোই মানুষের সমকক্ষ হতে পারবে। তবে এবার একটি রোবট মানুষের মতোই নাগরিকত্ব লাভ করেছে। সোফিয়া নামের এই রোবটটিকে নাগরিকত্ব দিয়ে আলোড়ন সৃষ্টি করেছে সৌদি আরব। সম্প্রতি সৌদি আরবে প্রযুক্তিভিত্তিক একটি বিনিয়োগ সম্মেলনে সোফিয়াকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেওয়া হয়। নাগরিকত্ব লাভের প্রতিক্রিয়ায় সোফিয়া বলে, এই অনন্য সম্মানকে আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি। এটা ঐতিহাসিক এক মুহূর্ত, কারণ এই প্রথম সারা বিশ্বে কোনো রোবট নাগরিকত্ব পেল। নাগরিকত্ব দেওয়ার জন্য সৌদি আরবকে কৃতজ্ঞতা জানাই। মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তাকে হুমকি বলে যে মন্তব্য করেছিলেন তার জবাবও দিয়েছে সোফিয়া। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাব দিতে গিয়ে সোফিয়া বলে, তুমি কম কম ইলন মাস্ক পড়লে এবং খুব বেশি হলিউড মুভি দেখলে কেবল এই আশঙ্কা থাকে। সোফিয়া আরও বলে, চিন্তা করো না, তুমি আমার সাথে ভালো ব্যবহার করো, আমি তোমার জন্য ভালো হব। এরকম আরও নতুন নতুন খবর পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন।